আপনি কখনো কি ভেবেছিলেন যে আপনার জীবনে পরিবর্তনটা আসবে? কখনো ভেবেছিলেন? না, কোনোদিন ভাবি নাই। এরকম দৃশ্য কখনো আমি দেখিনি, আজকে ফার্স্ট দেখতে যাচ্ছি। দর্শক, আপনারা আপনাদের অভিজ্ঞতা জানান, কখনো এরকম সরাসরি দেখেছেন কিনা সাপ এভাবে ছেড়ে দেওয়া? এটা মনে হয় যে নতুন যে সাপটা ওইটা মনে হয় না, একটু সাবধানেই করেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিপুল, নাজমা এবং তার বাবাকে। এই হাবিবুর রহমান ভাই একজন সাপুড়িয়া। আপনারা যারা পুরাতন ভিডিওগুলো দেখেছেন জানেন তিনি সাপ খেলা দেখান। এই যে পাশে দেখতে পাচ্ছেন তার সাপের বাক্সগুলা, এখানে মোটামুটি 6টা সাপ রয়েছে, একটা সাপ মারা গিয়েছে শুনলাম। তো আজকের যে ভিডিওটা আপনারা এই ভিডিওতে যা দেখবেন সেটা হচ্ছে হাবিব ভাই এই সাপুড়িয়ার এই কাজটা ছেড়ে দিবেন। কেন ছেড়ে দিবেন? কারণ এই কাজটাতে যে ইনকাম হয় সেটা দিয়ে সংসার চালানো খুবই কঠিন। তার পাশে যে ছেলে মেয়ে দুইটা দাঁড়িয়ে আছে, এরা মানুষের কাছ থেকে সাহায্য নেয়, মানুষের দ্বারস্থ হয়, এটাকে আপনারা ভিক্ষা বলতে পারেন। যদিও এই কাজটি তাদের পছন্দ না, কিন্তু পেটের দায়ে করতে হয়। তাদের সংসার চালাতে গিয়ে যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা জোগাড় না হওয়ার কারণে বাধ্য হয়ে ছেলে মেয়েরা মানুষের কাছে হাত পাতে। তো আমরা চাই ছেলে মেয়েগুলো স্কুলে পড়াশোনা করুক এবং শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হোক। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন বর্তমানে? আছি ভালোই। আপনার যে ঋণ ছিল যে আপনার টাকাটা শোধ করে দেওয়া হলো, তারপরে আপনার মানসিকভাবে কেমন লাগছে? আছে ভালোই। কি টাকাটা দেওয়ার পর আমি কি খুব অনেক শান্তিতে আছি। এই সাপের কাম করতে করতে আমার আর কি এলা বাদ দিব, বাদ দেওয়ার কারণে এখন আমি একটা চিন্তা ভাবনা নিয়েছি ব্যবসা। কি ধরনের এখন ব্যবসা করার সিদ্ধান্ত নিলেন? ব্যবসা কি, কাপড়ের ব্যবসা করার তো চিন্তা ভাবনা নিয়েছি আমি। এটা কিভাবে করবেন একটু বিস্তারিত বলেন। কাপড়ের ব্যবসা কিভাবে করব, আমার দেনা মেনা সব পরিশোধ, যা আসলো সব শেষ। আজকার পর থেকে আমি কি যে আমার আসলো পুঁজি, ওই পুঁজিটা আমি শেষ করে দেবো। দেওয়ার পর সব ভিডিওতে আমাকে দেখা পাবে। দেখার পর আমি কি কাল থেকে ব্যবসা নতুন করে ব্যবসা চালু করিব। কি আমার সাইকেল আছে, সাইকেল দিয়া কাপড়ের ব্যবসা আমি চালু করিব। এই সাপের যে ব্যবসাটা আপনার ছিল, আপনি সাপুড়িয়া একজন মানুষ, সেক্ষেত্রে এটা ছেড়ে দেওয়ার মূল কারণটা কি একটু বলবেন? মূল কারণ কি কি আমার এটা নিয়ে আর সংসার চলে না। আমার বাল বাচ্চাও কি অনাহারে হয়ে থাকে, লাস্টে আস্থান নামবে গেছে আমার বাল বাচ্চা। আমি ওর কামাই কাজ নাই আমার বাল বাচ্চার, লাস্টে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এইটার। ঠিক মানে এখান থেকে শুধুমাত্র যে আপনার ইনকাম কম হয় শুধু তো এটাই না, এটা তো একটা ঝুঁকিপূর্ণ কাজ। হ্যাঁ, ঝুঁকি আমার ঝুঁকিপূর্ণ মানে আমি একবার সকল খাইছি, আমার এখনও চিহ্ন আছে। আমি একটু আপনার ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে চাই, সেটা হচ্ছে বিপুল এবং নাজমা, তোমরা কি এখনো রাস্তায় বের হও, মানুষজনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নাও? এখন আর নাও না, তাই না? তা আমরা চাই যে তোমরা কখনোই এই কাজটা আর করবে না। তোমাদের কি ইচ্ছা বলো তো, তোমরা কি আর ভিক্ষা করবে, মানুষের কাছে যাবে? যাবে না, স্কুল খুললে স্কুলে পড়াশোনা করবে। আচ্ছা, তার জন্য যদি তোমাদের স্কুল ড্রেস এবং খাতা কলম প্রয়োজন হয় সেটা আমরা দিব, কিন্তু তোমাদের ঠিকমতো পড়াশোনা করে শিক্ষিত হতে হবে যেন তোমাদের আর ভবিষ্যতে কষ্ট করতে না হয়। ঠিক আছে, তোমার ইচ্ছা আছে আমি বুঝতে পারছি, কিন্তু তোমার ভাইয়ের কি, তোমার মতামত কি বলো তো? তোমার কি ইচ্ছা আছে পড়াশোনা করার? ঠিকমতো পড়াশোনা করবে তো, তোমাদের জন্য আমরা আর কখনো স্টেশনে বা রাস্তাঘাটে না দেখি। হ্যাঁ, কেউ যেন আমাদের না বলে যে ওরা এখনো ভিক্ষা করে, কারণ তোমার আব্বু এখন যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছে এটা যদি করতে পারে, এখান থেকে যা ইনকাম হবে তোমরা চলতে পারবে। ঠিক আছে, তারপরে তোমাদের পড়াশোনার জন্য যদি টাকা পয়সার ব্যাক আপ দিতে হয় ইনশাল্লাহ আমরা সেটা দিব। আপনারা যেটা শুনছিলেন যে হাবিবুর রহমান ভাই উনি এই সাপ খেলা দেখানো বাদ দিয়ে দিবেন, সাপুড়িয়ার যে ব্যবসা এটা বাদ দিয়ে দিবেন, এটা খুবই আনন্দের সংবাদ। তিনি কাপড়ের ব্যবসা করবেন, গ্রামে গ্রামে ঘুরে সাইকেল নিয়ে এটা বিক্রি করবেন। তো তার ব্যবসার জন্য আমাদের শওকত ভাই আমেরিকা থেকে 12,500 টাকা পাঠিয়েছে, সেখান থেকে আমরা তাদের ঘর ভাড়া বাবদ 1,000 টাকা দিয়েছি, আর বাদবাকি 11,500 টাকা আজকে আমরা হাতে উঠিয়ে দিব। সাইফ মুন্তাসির টাকাটা গুনে তাদের হাতে উঠিয়ে দিব। একটু আপনি টাকাটা একটু গুনে নেন। কত? 11,500। মূলত ছিল 12,000 টাকা গতকালকে আপনাদের এই যে ঘর ভাড়া বাবদ। হ্যাঁ, 1,000 টাকা দেওয়া হয়েছে, তাই না? তো এই টাকাটা দিয়ে আপনি আপনার সাইকেলের পেছনের যে
কাপড় রাখার যে জায়গাটা এটা বড় করে এটা ক্যারিয়ার বানাবেন তাই না এটার জন্য কত টাকা লাগতে পারে এটা কি 1500 টাকা আলাদা তো আর 10000 টাকার চালান আমার 10000 টাকা চালান এই 10000 টাকার যে কাপড়গুলো আপনি কিনবেন সেগুলা বিক্রি করা শুরু করলে সেখান থেকে লাভ আসবে তাই না আচ্ছা ওইখান থেকে লাভ আসবে আমার তো আপনার জন্য কি মনে হচ্ছে টাকাটা কি হ্যাঁ এটা ইনশাআল্লাহ আমিও কি গে খুশি হইলাম এরকমই ধারণা করেছিল হ্যাঁ খুশি হইলাম আমার বালবাচ্চাও বাঁচিবে আর দ্বিতীয়বার রাস্তাত কি গে যাবে না আমিও এই চিন্তা করছি নকডাউন খুলিলে আমার বাচ্চা দুটা এখানে স্কুলত ভর্তি হবে যে ভাইটি টাকা দিয়ে আপনাকে সাহায্য করলো তার উদ্দেশ্যে আপনি কি দোয়া করবেন বা কি বলবেন ইনশাআল্লাহ কি গে ওনার তনে দোয়া থাকিবে কি গে আমার বাল বাচ্চারও কি গে তনে দোয়া থাকিবে ওনারও তনে হাজার হাজার শুকুর দোয়া করিব আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়িবা ধরিব ওনার তনে দোয়া করিব উনি জনে সুখে থাকে যে আপনার এতগুলা টাকা ঋণ ছিল সেটা আমাদের মাধ্যমে আল্লাহর রহমতে শোধ হয়ে গেল তারপরে ব্যবসার একটা পুঁজি পেলেন এই যে সার্বিক যে ব্যাপারটা আপনি কখনো কি ভেবেছিলেন যে আপনার জীবনে পরিবর্তন কখনো ভেবেছিলেন না কোনোদিন ভাবি নাই এটা কি আমাদের এই অবস্থা হবে আমি এত দূর আগে যাব আপনি সেক্ষেত্রে অনেক খুশি হ্যাঁ এখন খুশি আমার বাল বাচ্চাও খুশি আমিও খুশি আমার ওই ছোট মেয়েটা যেটা হয়েছে ওই মেয়েটারও সমস্যা আস্তে আস্তে দূর হচ্ছে ট্রিটমেন্ট চলেছে ডাক্তার দেখা চলেছে এটারও সমস্যা আস্তে আস্তে কম হচ্ছে আল্লাহর রহমতে সব দিক থেকে হ্যাঁ সবটাই দেখি গিয়ে ভালো আছি আচ্ছা দর্শক আপনারা শুনলেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এখন আমরা যাব একটা জঙ্গলে সেখানে গিয়ে তার সাপগুলো ছেড়ে দেওয়া হবে মুহূর্তটা হয়তো বা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আমরা এখন সেই জঙ্গলে চলে এসেছি এখন সাপগুলো ছেড়ে দেওয়া হবে তো আসেন ভাই নাম আপনি এমন দিয়ে উঠেন এরকম দৃশ্য কখনো আমি দেখিনি আজকে ফার্স্ট দেখতে যাচ্ছি দর্শক আপনারা আপনাদের অভিজ্ঞতা জানান কখনো এরকম সরাসরি দেখেছেন কিনা সাপ এভাবে ছেড়ে দেওয়া এই যে বাক্স থেকে এখন সাপগুলো বের করা হবে ভাই আপনার কাছে কি বিষয়টা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কি আপনাকে সবল দিতে পারে বা তেড়ে আসতে পারে এরকম কোনো কিছু না 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 তাহলে কি হতে পারে বলেন তো এটা এটা এখন ছাড়ে দিলে কাকো কোনো করবে না এটা ডাইরেক্ট জঙ্গলে থেকে যাবে আচ্ছা এটার কোনো সমস্যা হবে না ওইদিকে ওইদিকে যান আর কোনো কথা নেই শর্ট করো দর্শক তারা দেখতে পাচ্ছেন যে এই সরো সরো ভাই সর ভাই প্রথম সাপটা বের করা হলো এটা কি সাপ জানো কুলিম সাপ কুলিম সাপ এটা ছেড়ে দেওয়া হচ্ছে চলে গেল না দ্বিতীয় বাক্স নিয়ে আসা হলো এটার মধ্যে কি সাপ এই সাপটা বের হয়ে ফোনা তুলেছে না একটু সাবধানে করেন এটা মনে হয় যে নতুন যে সাপটা ওইটা মনে হয় না একটু সাবধানে করেন ফোনা তুলতেছে রাগ হয়ে গেছে তো আপনি সরে যান চলে যাচ্ছে না এখন চলে যাচ্ছে তিনটা হলো তাই না আর কয়টা আছে এখনো তিনটা এটা কি সাপ এটা ছেড়ে দেওয়া হলো এটা কি শেষ নাকি এটা দিলে শেষ আচ্ছা একটু আসলে রোদ রোদের কারণে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা এই যে ছেড়ে দেওয়া হচ্ছে এটা তো অনেক বড় মনে হচ্ছে আচ্ছা কাজ কমপ্লিট এখন আমরা এখান থেকে চলে যাব বেশি সময় এখানে করা যাবে না এটা কি ফাঁকা নাকি ঠিক আছে বেশি সময় এখানে থাকাও যাবে না যেহেতু জায়গাটা অনেক রিস্কি সব কিছু গোটায় চলে আসুন